যেগুলো এসছে দিলীপ হাজা বা ডাক নাম ভাইবলো আর তার রঘু কাহার এরা সব সন্ধ্যা ফলে পড়ে সব ব্যাগরা নেশা যত কম খেয়ে পড়ে সব নেশা খেয়ে এসছে সব নেশা ঘোর আমি দায়িত্ব নিয়ে বলছি টাউন খবর দেন যে সব গাঁজাম নেশা খেয়ে সব এগুলো এগুলো পড়ে যায় এগুলো সুস্থ মানুষ নয়। হ্যাঁ পুলিশে কমপ্লেন লজ করবো আমি আমার বাড়িতে গেলে করবে বাড়ির একটা মান সমান আছে আমার তো পাঁচই রুপি গেছে আমার তো ওই পাহাতেই দু দুটো পাটি বুঝেছে আমি তো প্রত্যেকদিন করছি। হ্যাঁ তো অভিযোগ করবো আমি পরিষ্কার আমি যদি পরিষ্কার যদি আমি অনিয়ম করে দেখি আমাকে জেলে নিয়ে যাক আবার একটু ঢুকি যাক কোনো কিন্তু মিথ্যা কেন মিথ্যা অপবাদ দিয়ে কেন আমার বাড়িতে অসুবিধা আছে পাড়ার লোকেরা না মুষ্টিময় দু তিনটে চারটে ছেলে যারা বিজেপি সংগঠন করে তারা আমার বাড়িতে এসে বলছে যে পঁচিশ হাজার টাকা ফেরত দাও। আরে তোমার তো বাড়ি হয়নি তোমার পঁচিশ হাজার টাকা দেবে করে তুমি কিসের টাকা তোমার দিচ্ছ বলছে না মমতা ব্যানার্জি বলেছে আরে দিদি কী বলেছে ভালো করে এগুলো পড়াশোনা করো দেখো বোঝাও আপনি বাড়ি কী বলছে যারা কাজ মানি খেয়েছে যারা তোমাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদের তো আমরা কি তোদের বন্ধের কাছে পয়সা নিয়েছি যে বলছে তোমাদের তো ভয়ই হয় না তোমরা হঠাৎ এই কথা বলছো এটা কী উদ্দেশ্য এটা একটা উদ্দেশ্যপূর্ণভাবে করা হচ্ছে এবং আমি একজন স্কুল শিক্ষক এটা হ্যাকেল করার জন্যে রাজনৈতিক চর্চা করার জন্যে এসব করা হচ্ছে পিছন থেকে বিরোধী পক্ষেরা উৎসাহিত এটা করছে যারা এসছে তাদের একটাও কোন বাড়ির নামই আসেনি যাদের ভাই হচ্ছে তাদের ভাই চলছে কাজ চলছে আর জঙ্গা এবং তাদের কাছে আপনারা যান যে জিজ্ঞেস করুনগা যে আপনার টাকাটা কোথায় জমা দিয়েছেন কাউন্সিলর বাড়িতে দিয়েছেন না ব্যাংকে দিয়েছেন এইটা ওদেরকে বলে আপনাকে অনুরোধ করছি আপনার জান দিয়ে দিনগা এটা একটা হেরিক চারিদিকে ইয়ে করছে এবার আমার কিছু বিরোধী লোক আছে যারা এই উত্তরভাবে আমার বাড়িতে এসে এটা করছে এটা আমি মনে করছি আমার সম্মানহীন হয়েছে আমি এটা আইনে আশ্রয় নেবো। কী নাম আমার নাম দেবদাস সাহা ডাক নাম লালপুর এটা কত নম্বর এটা চার নম্বর কাউন্সিলরের নাম জিতোষনা সাহা তারপরে দুশো পাঁচশো হাজার এই মিষ্টি খেতে দাও এই খেতে দাও আজকের মাংস খাওয়া ভালোই হলো এর উপর করে ওরা কন্ট্রাক্টরে আন্দোলনে মিষ্টির দিয়ে পয়সা দিচ্ছে এই আন্দোলন আমরা এই জন্য করছি দিদি বলে দিয়েছে টাকা তোমাদের লাগবে না অনুমত মন্ডলও বলেছিল টাকা লাগবে না তার সত্ত্বেও টাকা কেন নিবে আমাদের উদ্দেশ্য এটাই আমাদের টাকা ফেরত দিতে কত টাকা নেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকার মধ্যে দেখ বাকিটা যে খরচা করেছি আমি কি করেছি ওটা হিসাব দিতে পারবো পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা কি হাতে দিয়েছিলেন আমার নাম রঘুনাথ নারায়ণ 4 নম্বর ওয়ার্ড